মালদহের চাঁচল থানার জালালপুরের এক বাঁশবাগান থেকে পাঁচটি উট উদ্ধার করলো পুলিশ। পুলিশ জানান, উটগুলিকে উদ্ধার করে চাঁচল থানায় নিয়ে আসা হয়েছে। চাঁচলের এসডিপিও শুভেন্দু মণ্ডল বলেন, জালালপুরের এক বাঁশবাগানে উটগুলি দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। খবর পেয়ে উটগুলিকে উদ্ধার করে চাঁচল থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের অঞ্চল উটের বিচরণ ক্ষেত্র নয়, তবে উটগুলি কে বা কারা কোথা থেকে নিয়ে এসেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আজকে চাঁচল থানার জালালপুর থেকে পাঁচটা উট উদ্ধার হয়েছে। বাঁশবাগানের মধ্যে ছিল দু জায়গা থেকে, তিনটে আর দুটো, মোট পাঁচটা উট উদ্ধার করা হয়েছে। পুলিশের কাছে বিশেষ সূত্রে খবর ছিল, ওগুলো নিয়ে থানায় আসা হয়েছে, নিয়ে আসা হয়েছে। কটা উট উদ্ধার হয়েছে স্যার? পাঁচটা উট উদ্ধার হয়েছে। ওই এলাকায় কিভাবে উটগুলো আসলো তা নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। যদিও পুলিশের অনুমান, উটগুলিকে পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উটগুলিকে আটক করে চাঁচল থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে চাঁচল থানায় রয়েছে এই পাঁচটি মরু প্রাণী। উটের খাদ্য নিয়ে ধন্দে রয়েছে উর্দিধারীরা। এই নিয়ে তারা প্রাণী বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করছেন। ওটা আমরা দেখছি কীভাবে উটগুলোকে রাখা যায়। এখন আপাতত জাস্ট কিছুক্ষণ আগেই এনেছে, ওগুলো ওখানে যে কীভাবে এলো এটা তো স্বাভাবিক চালন ক্ষেত্র উঠে নয়, কীভাবে এলো সেটা আমরা তদন্ত করি। না, ওটা তদন্ত করে দেখছি। গ্রেপ্তার হয়েছে স্যার? কেউ কীভাবে স্যার কী খাওয়াবেন, কী খায় এরা? দেখছি, আমরা কথা বলছি, যারা এসব ব্যাপারগুলো নিয়ে একটু জানি উঠের সম্পর্কে, আমরা খাওয়াই নিচ্ছি। কিছুক্ষণ আগেই তো এলো। পালিয়ে গেছে নাকি? কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জয়গাঁও।